হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ, আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রানিং ভেরিফাইড করবেন। হ্যাঁ, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনারা কীভাবে রানিং ভেরিফাইড করবেন আজকের ভিডিওটিতে সেই সম্পর্কে আলোচনা হবে। অনেকে রানিং ভেরিফাইড কিন্তু করতে পারেন না, অনেকেই কিন্তু পারেন না আমি দেখেছি। মানে ফেসবুক অ্যাপের কাজটি করা সম্ভবই না। মানে একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে সেই সিস্টেমে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে রানিং ভেরিফাইড করতে পারবেন। যাই হোক, ভিডিওটি এখন শুরু করে দেওয়ার বেশি কথা বলবো না। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করুন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওর একটু পয়েন্টও মিস করবেন না, তাহলে আর কি বিষয়টা বুঝতে পারবেন না। এই জন্য বলছি, যারা ফেসবুক এখন রানিং ভেরিফাইড করতে চান তারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো সো আমি প্রথমে আপনার কাজ হবে আপনাদের ফেসবুক অ্যাপে যাওয়া, ঠিক আছে? তো ফেসবুক অ্যাপে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রিবার অপশন, তো আপনার কাজ হবে এই থ্রিবার অপশনে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে থ্রিবার অপশনে ক্লিক করে দিচ্ছি। থ্রিবার অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন সেটিংস প্রাইভেসি বলে একটা অপশন। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন এই যে সেটিংস প্রাইভেসি। আপনার কাজ হবে সেটিংস প্রাইভেসিতে একবার ক্লিক করে দেওয়া। তো সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এরা আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন। তো আপনার কাজ হবে সেটিংসে ক্লিক করে দেওয়া। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনার কাজ হবে এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেওয়া। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন। আপনার কাজ হবে এই আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি এখানটায় ক্লিক করেছি। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো আপনার কাজ হবে কনফার্ম ইউর আইডেন্টিটি এইখানটায় ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটিতে ক্লিক করে দেবো। তো কনফার্ম ইউর আইডেন্টিটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা এইখানটায় ক্লিক করে দেবেন। প্রথম সর্বপ্রথম এক নাম্বার আপনারা এইখানটায় ক্লিক করে দেবেন। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন চুজ কান্ট্রি। তো এখান থেকে জাস্ট আপনার কাজ হবে সিলেক্টে ক্লিক করে দেওয়া। তো সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন দেশে বসবাস করেন, আপনাদের কান্ট্রিটা কী, অর্থাৎ আপনার দেশের নামটা দিয়ে দিবেন। এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ, তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। কিংবা আপনারা এখান থেকে উপরে দেখেছেন সার্চ বার অপশন, সো সার্চ বারে সার্চ করেও আপনারা কান্ট্রিটা দিয়ে দিতে পারেন। যারা ইন্ডিয়া আছেন কিংবা যেই দেশ থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন ওখান থেকে সেই দেশটা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি সার্চ করে আমার বাংলাদেশটা আমি খুঁজে নিচ্ছি। সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশটা কিন্তু ওখানে পেয়ে গেছি। সো আমি এই বাংলাদেশে একবার ক্লিক করে দেবো। তো আপনারা যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া আসবে, ইন্ডিয়ার উপর ক্লিক করে দিলেই হবে, সমস্যা নেই। তো যাই হোক, বাংলাদেশের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো আপনার কাজ হবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন। সো এই নেক্সটে ক্লিক করে দেওয়া। তো আমি এখন নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কোভিড-19 এরকম একটি পপ আপ কিন্তু চলে আসতেছে। তো এখানে কিন্তু আইডেন্টিটি কিন্তু কনফার্ম করার কোনো অপশনই নেই। তো এখন তাহলে আমরা কী করবো? তো এখন আমরা এই ফেসবুক অ্যাপের কোনো কাজ করবো না, যেই কাজটুকু করলাম এই কাজটুকুই শেষ, আর কিছুই করা লাগবে না। এইবার আপনাদের কাজ হবে একদম হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে? আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। যেমন সবার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু সবার ফোনেই থাকে, সো আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটাই দেখাবো। তো আমি এখন সরাসরি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর কী হবে আমি দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদের যেরকম ফেসবুকে যদি লোগো থাকে তাহলে ফেসবুকের লোগোর উপর ক্লিক করে ফেসবুকটা লগ ইন করে নিতে পারেন। আর যদি ফেসবুকের লোগো না থাকে তাহলে কী করবেন, এই যে সার্চ বারে সার্চ করবেন www.facebook.com কিংবা m.facebook.com। যাই হোক, এটা লেগে সার্চ করবেন। তারপরে জাস্ট আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে বললে অবশ্যই লগ ইন করে নেবেন। তো আমার সাথে অলরেডি লগ ইন করা আছে, এই জন্য লগ ইন করতে বলছে না। সো ফেসবুক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে। তো এরপর আপনার কাজ হবে কি, ওই উপরে দেখতে পাচ্ছেন থ্রিবার অপশন, একদম উপরে থ্রিবার অপশন। সো আপনার কাজ হবে এই থ্রিবার অপশনে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে এই থ্রিবার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো একটু অপেক্ষা করেন। তো থ্রিবার অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড বলে একটু অপশন। আপনার কাজ হবে এই ডেস্কটপ সাইডে ক্লিক করে দেওয়া।
তো ডেস্কটপ সাইডে ক্লিক করে দিলেই সেম কম্পিউটারে যেরকম আসে সেরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। সো তারপরে যদি না হয় তাহলে আপনার কি করতে হবে, তো ডেস্কটপ সাইডে ক্লিক করে দেওয়ার পর আপনার আবার কাজ হবে একদম আপনার যে ফেসবুকে যে একদম উপরে দেখতে পাচ্ছেন টাইটেলের মতন, জাস্ট এইখানটায় ক্লিক করে দেবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, সো আপনার কাজ হবে পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়া। তো পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমে দেখতে পাচ্ছেন এম, এই এমটা কেটে দেবেন, ডট থাকবে শুধু এমটা কেটে দেবেন। এমটা কেটে দেখানে লিখবেন ওয়েব, WEB ওয়েব ডট ফেসবুক, আর যা আছে যেমনি আছে সেমনি থাক, সমস্যা খালি ওয়েবটা লিখবেন। তো তারপরে জাস্ট আপনার সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন দেখতে পাবেন সেম যেরকম কম্পিউটার যেরকম আপনাদের এই সাইটটা দেখো ওপেন হয় সেরকম কিন্তু একটি সাইট কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার তো আমাদের এই সাইটটা কম্পিউটারের মতন ওপেন হলো, তো এবার আপনার কাজ হবে কি সেইটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা আইকন, জাস্ট আপনারা এইখানটায় ক্লিক করবেন। তো আপনারা হয়তো দেখতে পারছেন কি পারছেন না শিওর আমি জানি না, তবে আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম নিচের দিকে একটা দিক আইকন, জাস্ট এইখানটায় ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস প্রাইভেসি বলে একটা অপশন, তো আপনার কাজ হবে এই সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেবো। তো সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সো এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। তো আমি এখন সরাসরি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সো সেটিংসে ক্লিক করে একটু জুম আউট করবেন। তো জুম আউট করার পর এখন আবার আপনারা জুম করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি বলে একটা অপশন, অবশ্যই লক্ষ্য করবেন এইখানটায় যেন জেনারেল থাকে, যে জেনারেল জেনারেল থাকবে, তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন জেনারেল আসে না। তো জেনারেল থাকার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন, আপনাদের কাজ হবে আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এইখানটায় ক্লিক করে দেবো। তো এইখানটায় ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সো এখানে আপনাদের ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ বলে একটু অপশন, সো আপনার কাজ হবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়া। তো কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং ওখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমি এখন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখন আমি আপনাদের সামনে এই কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি পপআপ আসতে হয়, সো এখান থেকে সেভ কিংবা নেভার যে কোনো একটি করে দিলেই হবে, কোইটা কোনো ম্যাটার না। তো এখান থেকে জাস্ট আমি নেভার করে দিলাম, সমস্যা নেই। তো যাই হোক, ওই কনফার্মের পর কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপে যেরকমটি এসেছিলো পাই সেরকমই একই এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার, এই গ্রেট স্টারে ক্লিক করলে কিন্তু হবে না, সেম ফেসবুক অ্যাপের মতন কিন্তু প্রভাব চলে আসবে COVID-19। তো আপনাদের কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন ভিউ বলে একটা অপশন, সো আপনার কাজ হবে ভিউয়ে ক্লিক করে দেওয়া। তো ভিউ ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সো আপনার কাজ হবে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়া। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন, আপনাদের কাজ হবে এখান থেকে কিছুই করবেন না, এখান থেকে শুধুমাত্র আপনাদের কাজ হবে এই নেক্সটে ক্লিক করে দেওয়া। ওকে, তো আমি এখন সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পপআপ চলে আসবে, সো এখান থেকে আপনাদের কাজ হবে এই কন্টিনিউতে ক্লিক করে দেওয়া, ঠিক আছে। তো আমি এখন সরাসরি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে টু ফ্যাক্টর যে অথেন্টিকেশন আছে ওইটা যাদের অন আছে তাদের এরকম আসবে না, সো আমাদের তো অন ছিল না, তাই আমি জাস্ট এখান থেকে SMSটা সিলেক্ট করে আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিচ্ছি। ওকে, যাদের এরকম আসবে অবশ্যই আপনি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দেবেন, জাস্ট SMSটা সিলেক্ট করে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা শো করবে, সো এখান থেকে আপনার কাজ হবে এখান থেকে আবার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন, সো এই কন্টিনিউতে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি কোড আসবে, ঠিক আছে, যেই সিমে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া ছিল ফেসবুক অ্যাপে, মানে ফেসবুকে সেই নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসাবে, এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেওয়া লাগবে। তো দেখুন আমি কোডটা অলরেডি বসিয়ে দিয়েছি এবং কন্টিনিউতে অলরেডি ক্লিক করে দিয়েছি। তো যাই হোক, একটু লোডিং নিচ্ছে, অবশ্যই অপেক্ষা করবেন, তো আমার লোডিং নিচ্ছে, দেখা যাক কতক্ষণ লোডিং নেয়। তো লোডিং নেওয়া শেষ হলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সো আপনাদের কাজ হবে এখান থেকে ডান বলে একটা অপশন, সো আপনাদের কাজ হবে এখান থেকে ডানে ক্লিক করে দেওয়া। তো ডানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, সো আপনাদের কাজ হবে এখান থেকে আবার ইউজ নাম্বারে ক্লিক করে দেওয়া। তো ইউজ নাম্বারে ক্লিক করলেই হয়ে যাবে, যাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন ছিল না তাদের ক্ষেত্রে এরকম আসবে, যাদের অন আছে তাদের এরকম আসবে না, সো আপনাদের আবার এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে।
আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন ছিল না, তো এরকম আলে তো আপনাদের সামনে এরকমই আসবে। ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে আপলোড ইউর আইডি, এইটা সিলেক্ট করে এখান থেকে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখন সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখন সরাসরি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডিটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, তো আমি এখন সরাসরি এখান থেকে নেক্সটে অলরেডি ক্লিক করে দিয়েছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফেসবুক অ্যাপ, এইটা সিলেক্ট করবেন না। একদম নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজার ফটো, আপনারা এইটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এখন সরাসরি এইটা সিলেক্ট করে নিচ্ছি। সেটা সিলেক্ট করে নেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এখন সরাসরি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে আপনাদের কোন সরকারি কার্ডটা সাবমিট দিবেন, আগে থেকেই বলে রাখে কিছু কথা, এখানে সি মোড়ে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন যে এখানে অনেকগুলো সরকারি কার্ডের নাম দেওয়া আছে, এখান থেকে যেটা সেটা সিলেক্ট করে নিতে পারেন। আগে থেকে একটা কথা বলে রাখি, যেটা আমি প্রথমেই বলতে চাইছিলাম, তো আপনারা এমন একটা সরকারি কার্ড এখানে সাবমিট করবেন যেটার উপর আপনার সম্পর্কে অনেক কিছু লেখা তথ্য আর কি দেওয়া আছে, যেগুলো ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে মিল আছে। তো আমাদের বাংলাদেশে তো এনআইডি কার্ড অ্যাভেলেবল, দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল আইডি কার্ড, জাস্ট আমি ওইটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সট, জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওই সরকারি কার্ড কিংবা আইডি কার্ড এখান থেকে আপলোডে ক্লিক করে আগে থেকে একটি ছবি তুলে রাখবেন, পরিষ্কারভাবে একটা ছবি তুলে রাখবেন, প্রথম পার্টের মানে প্রথম যে পার্ট সেই পার্টের একটা ছবি তুলে রাখবেন। সো ওইখানটায় ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হয়। তারপরে জাস্ট আপনাদের আমার এনআইডি কার্ডটা আমি এখানে দিয়ে দিছি। তো এনআইডি কার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন, সো আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি এখন সরাসরি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সো সাবমিটে ক্লিক করে একটু লোডিং নেবে, অবশ্যই অপেক্ষা করবেন। তো আমার অলরেডি লোডিং শুরু হয়ে গেছে, তো লোডিং নিচ্ছে, দেখা যাক কতক্ষণ লোডিং নেয়। তো আমার অলরেডি লোডিং নিচ্ছে। তো যেটাই বলেছিলাম যে অবশ্যই পরিষ্কারভাবে ছবিটা তুলবেন, পরিষ্কারভাবে ছবি হলে সাবমিট দেবেন। ওকে, তো আমার লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম এলে এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করে দেবেন। সো ফিনিশে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ। এবার কিছু কথা বলে এই কথাগুলো শোনেন। আপনারা এমন একটি মনে করেন এমন একটি সরকারি কার্ড সাবমিট করবেন যেই কার্ডটার উপর আপনার সম্পর্কে অনেক ভালোভাবে কিছু লেখা আছে, যেইগুলো ধরেন যে আপনার নাম, জন্ম তারিখ, ডেট অফ বার্থডে সব কিছু কিন্তু মনে করেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে মিল থাকতে হবে, তাহলে কিন্তু সাবমিটটা আপনার মানে আর কি কনফার্ম হবে। ঠিক আছে, এই সাবমিটটা করবেন, করার পর আপনার 48 ঘন্টা পর কিন্তু এই সাবমিট মানে 48 ঘন্টা আপনার ফেসবুক আইডি তারা রিভিউ করবে, তারপরে জাস্ট আপনারা মনে করেন যে এইটা আপনাদের মানে ভেরিফাইড করে দেবে, মানে মনে করেন যে রানিং ভেরিফাইড আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু তারা করে দেবে অটোমেটিকলি, আপনার কিছুই করা লাগবে না, জাস্ট এই ছোট্ট একটি কাজ করবেন। ঠিক আছে, যেগুলো বললাম অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন, আর যেগুলো দেখালাম এই কাজগুলো করবেন। আর যারা ভিডিও টেনে দেখেছেন তারা হয়তো কিছুই বুঝতে পারেননি, কারণ আমি ভিডিওর মাঝখানে এমন কিছু কিছু কথা বলেছি যেইগুলো মানে না বুঝলে না শুনলে আপনার হয়তো এই কাজটি করা সম্ভব হবে না। এই জন্য বলছি যারা অলরেডি টেনে দেখেছেন তারা আবার ভিডিওটা প্রথম থেকে দেখতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক দিবেন, আর এই রকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।